হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি পারিবারিক বা ব্যক্তিগত পত্রলিখন। এই ব্যক্তিগত পত্রলিখনে আজকে আমাদের বিষয়বস্তু হলো বারাণসী ঘুরে এসে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে পত্র। তাহলে এসো বন্ধুরা, আমরা এই পত্রটি শিখে নিই। তাহলে প্রথমেই পত্রের একেবারে ওপরে আমরা বিষয়টি লিখব, তারপরে ডান দিকে যাকে পত্রটা লিখছি তাকে উদ্দেশ্য করে তার ঠিকানা একেবারে ওপরে লিখতে হবে। 4 শ্রীনাথ মুখার্জি লেন, কলকাতা, 7 লক্ষ 30, 16 নভেম্বর 2002। প্রিয় সুব্রত, আশা করি ভালো আছিস। তোর চিঠি কয়েকদিন আগে বাড়িতে এসেছে, কিন্তু উত্তর দিতে পারিনি, কারণ আমরা সবাই দিন দশকের জন্য বেনারস বেড়াতে গিয়েছিলাম। ফিরে এসে চিঠি পেয়ে লিখতে বসেছি। তোকে বলছি আমাদের বেনারস ভ্রমণের অভিজ্ঞতার কথা। আমরা হাওড়া থেকে গিয়েছিলাম অমৃতসর মেলে। সকাল 9টা নাগাদ গিয়ে পৌঁছালাম বেনারসে। ইতিহাস পুরাণে যার অন্য নাম কাশীধাম। ইতিহাসের খুব বেশি কিছু আমি জানি না, তবে বাবার মুখ থেকে এই শহরের পৌরাণিক যেসব গল্প শুনেছি তাতে স্টেশনে পা দিয়ে রোমাঞ্চ জেগেছিল মনে। একটা হোটেলে উঠলাম আমরা সবাই। সেদিন আর হোটেল থেকে বেরোইনি, বেরোলাম পরদিন সকালে। দেখলাম বিশ্বনাথের মন্দির আর অন্নপূর্ণার মন্দির। মন ভরে গেল মন্দিরে পুজো দিয়ে। বিকেলে নৌকা করে গঙ্গার বিখ্যাত ঘাটগুলি দেখতে বেরোলাম। মাঝিরা দেখালো বিখ্যাত মণিকর্ণিকার ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, দনাশ্বমেধ ঘাট, আরও কত ঘাট। এক একটি ঘাট নিয়ে কত গল্প কথা। মাঝিরা আমাদের সবিস্তারে সেগুলি শোনাল। তারপর একে একে দেখলাম বেনারসের বিখ্যাত হিন্দু বিশ্ববিদ্যালয়, সারনাথের মন্দির, বৌদ্ধ স্তূপ, বিড়লা মন্দির, রামগড়ের মহারাজার প্রাসাদ, স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি। ঘোরাঘুরিতে 7টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। খেয়াল হলো তখন যখন বেনারস স্টেশনে এলাম হাওড়া যাবার গাড়ি ধরার জন্য। 2 দিন হলো কলকাতায় এসেছি, এখনো বেনারসের জায়গাগুলো স্মৃতি হয়ে ভাসছে। তুই গেলে তোরও এমন হতো, সুযোগ পেলে অবশ্যই বেনারসে যাবি, খুব ভালো লাগবে। প্রীতি ও শুভেচ্ছা নিস। ইতি তোর বিলেন। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।